গঙ্গা ভাঙন আমাদের হচ্ছে পশ্চিমবাংলার সব রাজ্যেই, এখানে আপনারা জানেন যে গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা। মালদা জেলার বিশেষ করে রতুয়া 1 নম্বর ব্লক, মানিকচক ব্লক, কালিয়াচক 3 নম্বর ব্লক, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক, যেখানে ভাঙন দীর্ঘদিন ধরে, এখানে দীর্ঘ বিভিন্নভাবে এই ভাঙন আমাদের প্রতি বছরই মানুষ বিধ্বস্ত হন। এবার আমাদের এই যে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা বিলাইমারি গ্রাম পঞ্চায়েত, পুরো গ্রাম পঞ্চায়েতটা ভাঙনে প্রায় হচ্ছে যে গঙ্গা গর্ভে চলে যাওয়ার মুখে আছে। মহানন্দটোলার অঞ্চলের খান্তুটোলা গ্রামের আমাদের 16টা বাড়ি গঙ্গা গর্ভে চলে গেছে, তলিয়ে গেছে সব বাড়িগুলো। 116টা পরিবার যারা আতঙ্কে বাড়িঘর ভেঙে অন্যত্রে তারা চলে গেছেন। এই মানুষগুলো তাদের পুনর্বাসনের দাবি আছে, এই দাবিতে আমরা ডিএম এর কাছে আজকে দেখা করতে এসেছিলাম। এইসব মানুষগুলো আছেন, চোখের জল ফেলছেন, এই মানুষগুলোর চোখের জল পড়ছে। আমরা ডিএম এর দ্বারে আমরা সবাই এখানে এসেছি, পুলিশ আমাদের আটকে দিয়েছে। ডিএম নাকি আজকে হচ্ছেন যে দুয়ারের সরকার করতে, আর এই গঙ্গা ভাঙনে বিধ্বস্ত মানুষগুলো আজকে ডিএম এর এই দুয়ারে এসেছেন, ডিএম আজকে দেখা করছেন না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্পেনে গিয়ে পিয়ানো বাজাচ্ছেন, আর এখানকার মায়েরা তারা চোখের জল ফেলছেন। এই তো হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম এর দায়িত্ব নেই যে এই মানুষগুলোর পুনর্বাসন দেওয়া হবে। এদের পুনর্বাসন দেওয়ার ক্ষেত্রে ডিএম এর কি অসুবিধা, জমি দেবেন, সেখানে বাড়ি তৈরির ব্যবস্থা করে দিবেন। এই মানুষগুলো খোলা আকাশের নিচে আছেন, ডিএম এর দুয়ারে মানুষরা এসছেন, আর ডিএম গেছেন হচ্ছে দুয়ারে সরকার করতে। কি আশ্চর্যের মানে আমরা পশ্চিমবাংলা দেখছি কি অবস্থা। এখানে মায়েরা চোখের জল ফেলছেন, আর আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী স্পেনে গিয়ে পিয়ানো বাজা। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর এই অবস্থাটাকে, এখানকার প্রশাসনকে আমরা ধিক্কার জানাই যে মানুষগুলোর পাশে দাঁড়ান, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, তাদের অন্তত পক্ষে খাদ্যের ব্যবস্থা করুন, খাদ্যের যোগান দিন। আমরা এই দাবিতে এখানে আছি, আমরা এখানে অবস্থান করব। এরা তো সব খোলা আকাশের নিচে তো এরা বসে থাকেন, কোথায় যাবেন? এখানেও খোলা আকাশের নিচে থাকবেন, দরকার হলে কালেক্ট্রিতে সবাই থাকবেন, এটাই তাদের বাড়িঘর। ডিএম যখন দিতে তিনি পারছেন না, তিনি অপারক, তাহলে কালেক্ট্রিতে তো আছে, কালেক্ট্রিতে সবাই থাকবেন, এখানে তারা হচ্ছে দিন কাটাবেন, রাত কাটাবেন, এখানেই থাকবেন।